আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসেবে একটি শহরে মোট জমির 12% উন্মুক্ত রাখতে হবে বিনোদনের জন্য। সেখানে ঢাকায় 1% নেই বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নগর পরিকল্পনাবিদদের মতে রাজকীয় পরিকল্পনা বাস্তবায়ন এবং ঢাকার চারদিকে ঘিরে থাকা নদীর পাড়গুলো উদ্ধার করা গেলে শিশুদের বিনোদনের এমন সংকট কাটবে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। অন্তত উৎসবের দিনগুলোতে বাবা মায়েরা সন্তানদের মুখে যে একটু হাসি ফোটাবেন সেই সামান্য চাওয়াও যেন অনেক বড় চাওয়া হয়ে গেছে ঢাকা শহরে। উৎসবের দিনগুলোতে হাতে গোনা কয়েকটি বিনোদন কেন্দ্রে যে অস্বাভাবিক ভিড় হয় তা ছোট শিশুদের জন্য রীতিমতো আতঙ্কের। তাহলে কি এই শহরে শিশুরা সারা বছরই চার দেয়ালে কিংবা ভার্চুয়াল জগতে বন্দী থাকবে? বুয়েটে নগর পরিকল্পনা নিয়ে যে বিভাগটি রয়েছে সেখান থেকে জানা গেল আন্তর্জাতিকভাবে একটি শহরকে আদর্শ বলতে হলে ওই শহরে বিনোদনের জন্য খোলা জায়গা, পার্ক কিংবা মাঠের জন্য মোট জমির 12% থাকতে হবে। ঢাকা শহরে ওই 12% জায়গায় কতটুকু রয়েছে? ঢাকা শহরে তো এটা আপনার 1% তো নয়, তারও অনেক নিচে। আরেক হিসাবে বলা হচ্ছে নগরে প্রতি 300 থেকে 500 জনের জন্য অন্তত 1 একর উন্মুক্ত জায়গা থাকা প্রয়োজন। সেখানে কতটুকু আছে? ইভেন 500 লোকের জন্য যদি 1 একর ধরি, তার কাছাকাছিও নাই ঢাকা শহরে। তবে বুয়েটে নগর পরিকল্পনা বিভাগের এই শিক্ষক এও বলছেন ঢাকায় শিশুদের বিনোদনের যতই সংকট থাকুক এখনও বিদ্যমান ব্যবস্থায় অনেক কিছু করা সম্ভব। এই নদীর পাড়টাকেও যদি আপনি খুব সুন্দর করে, ইটস অনেক লম্বা, ঢাকার চারিদিকে কিন্তু নদী আছে, এই পুরো চারিদিকের নদীর পাড়গুলোকে যদি একটা রিক্রিয়েশন নিয়ে আপনি, কারণ এগুলো সরকারের হাতে, পার্কের যে নদীর সাথে যেগুলো আর কি, এগুলো কিন্তু সরকারের খাস জমি বা জমি, এগুলোকেও যদি আপনি ডেভেলপ করতে পারেন ঢাকার চারিদিকে 100 কিলোমিটার, তাহলে সেটা হিউজ একটা ফেসিলিটি তৈরি হবে। এরকম ফেসিলিটি কিন্তু দুনিয়ার কোনো দেশে নেই, যে একটা সিটি বলেন তার চারিদিকে নদী, এটা আপনি কোথাও পাবেন না, অনলি ইন ঢাকা। অন্যদিকে খোদ রাজুকও তার পরিকল্পনায় বলছে ঢাকায় 12,500 মানুষের জন্য 1.5 একর উন্মুক্ত স্থান রাখতে হবে এবং 1 লাখ মানুষের জন্য রাখতে হবে 25 একর জমি। এখন অনেক উচ্চবিত্তরা বিদেশে গিয়ে রিক্রিয়েশন নেয়, থাইল্যান্ডে যায়, দুবাই যায়, কী করে না করে, হ্যাঁ সেটা তো অল্প কয়েকজন, আমাদের হয়ে গেছে না সুপার রিচ তাদের জন্য, কিন্তু আপামর জনসাধারণ যার জন্য রাজুক প্ল্যান করেছে, ডিটেল এরিয়া প্ল্যান বানাচ্ছে, আমরা তো আশা করব রাজুকের প্ল্যানটা, পরিকল্পনা, মহাপরিকল্পনা সরকার অনুমোদন করুক অতি শীঘ্রই এবং বাস্তবায়নে নামুক, তা না হলে কিন্তু আমরা একটা পঙ্গু জাতি হয়ে বড় হব। এদিকে ঢাকার একমাত্র সরকারি শিশু পার্কটি সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় এবং বড় বড় খেলার মাঠগুলো ক্লাবের অধীনে থাকায় শিশুদের জন্য বিনোদন সংকট সাম্প্রতিক সময়ে আরও প্রকট হয়েছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। আশিকুর রহমান চৌধুরী, NTV News, ঢাকা।